顶上个花来一样呢。
এটা হলো মন, লাঙ্গল, ছোট বাটা মাছ রান্না করবো ফুলকপি আর আলু দিয়ে, সবুজ ফুলকপি। ফুলকপি আর আলু দিয়ে বাটা মাছের ঝোল। গাজরের হালুয়া। ম্যাক্সু কেমন করে ঘুমিয়ে পড়েছে? ম্যাক্সু, ও ম্যাক্সু, উঠো তো, উঠো, চলো চলো, কি খাচ্ছ ম্যাক্সু? ম্যাক্সু, রেডি সকালের খাবার। Thank you.
কালকে আনতে। পুলি করে তখন কটা যে মানুষ বসে গেল, তেলের মানে পুষায় রান এক বাটি চালের গুঁড়ো, যতটা চালের গুঁড়ো নেওয়া হয়েছে তার অর্ধেক ময়দা নিয়ে নিলাম। মেপে চার ভাগের এক ভাগ সুজি নিয়ে নিলাম। আমি ওখানে এক বাটির কিছুটা কম চিনি মেপে নিলাম। অবশ্যই চিনিটি মিক্সিতে গুঁড়ো করে নেবেন। হাফ চামচ লবণ নিয়ে নিচ্ছি, এরপর মিক্স করে নেব। পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি, দুধটি অল্প অল্প করে দিতে হবে। কি তৈরি করার জন্য কড়াইতে দুধ দিয়ে দিচ্ছি। কি তৈরি হয়ে গিয়েছে, এখন কেটে নামিয়ে ঠান্ডা করতে দিলাম। 2 থেকে 3 ঘন্টা রেখে দেওয়ার পর এখন আমি পিঠেটি তৈরি করছি। ননস্টিকের তাওয়াতে দিয়ে দিয়েছি, এরপর চামচটি দিয়ে দেখে নিতে হবে নিচে লেগে গিয়েছে কিনা। তৈরি করা পুটি এবার দিয়ে দিতে হবে, তারপর গোল করে তুলে নিতে হবে। চিতই পিঠা বানানো হচ্ছে। তৈরি হয়ে গিয়েছে আমাদের পিঠে।